শেরপুর জেলা তথ্য অফিসের সতর্কমূলক প্রচার। শেরপুর প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী করোনামুক্ত দেশ গড়ার লক্ষ্যে শেরপুর জেলা তথ্য অধিদপ্তর শহরের মধ্যে প্রতিদিনে সতর্কমূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। নিয়মিত মাস্ক ব্যবহার করতে হবে, সেই সাথে আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত সকল প্রকার স্কুল কলেজ বন্ধ রেখে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছেন। একটি জরুরি ঘোষণা, একটি জরুরি ঘোষণা, করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-19 বিস্তার রোধ করতে 21 জানুয়ারি 2022 থেকে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক সার্বিক কার্যাবলী চলাচলে কতিপয় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধ চলাকালে 21 জানুয়ারি 2022 থেকে আগামী 6 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত সকল স্কুল কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোতে নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি অফিসসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অর্ধেক সংখ্যক কর্মকর্তা কর্মচারী নিয়ে পরিচালনা করতে হবে। অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি সম্পন্ন করবেন। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয় অনুষ্ঠানে 100-এর বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবে তাদের অবশ্যই টিকা সনদ বা 24 ঘন্টার মধ্যে PCR সার্টিফিকেট আনতে হবে। সরকারি, বেসরকারি।